হঠাৎ এক পূর্ণিমার রাতে গ্রামে নেমে আসে ভয়ানক এক অভিশাপ অজানা এক কারণে এই গ্রামের লোকজন নিজের শৈলের বিভিন্ন অঙ্গ কেটে নিজেই খেতে শুরু করে রাজা একথা জানা মাত্রই সে সাদা একটা ঘোড়া নিয়ে বনের মধ্যে চলে যায় কিন্তু রাজা আর ফিরে আসে না এরপর থেকে গ্রামের এই জঙ্গল হয়ে যায় অভিশপ্ত একবার কেউ এই জঙ্গলে গেলে তার বেঁচে ফেরা একেবারেই অসম্ভব এই বনের পাশের গ্রামে শিবা নামের এক ছেলে থাকত শিবা ছোটবেলা থেকেই পদ্মাকে ভীষ ভীষণ ভালোবাসে তবে টুইস্ট আসে তখনই যখন পদ্মার উপরে গ্রামের জমিদারের ছোট ভাইয়ের কু নজর আর শিবাকে পদ্মার জীবন থেকে জমিদার সেই জমি তাকে দিয়ে দেয় কিন্তু প্রশ্ন হলো কি এমন হয়েছিল এই গ্রামে কেনই বা এই জঙ্গল হল অভিশপ্ত এমনই হরর সাসপেন্স টুইস্ট আর শ্বাস্থ থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেন করবো সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি কালিং পুরাণে হিরান স্বামী নামের এক অহংকারী রাজার কথা বলা আছে যার ছোট ছেলে তাকে বলেছিল তার দেবতা হরি সর্বশক্তির অধিকারী অহংকারী হিরান করতে না পেরে বিষ্ণু তার সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে আর তা হলো অর্ধেক সিংহ আর অর্ধেক মানুষ আর এই ভয়ঙ্কর রূপেই হিরান স্বামীকে একবারে শেষ করে দেয় তবে বিষ্ণু এতটাই রেগেছিল যে হিরান স্বামীকে মারার পরও তার রাক্ষ কমেনি তার দেবতারা তাকে শান্ত করতে পারছিল না তাই না পেরে সব দেবতারা মিলে শিবের কাছে আসে শিব এবার তার সবচেয়ে ভয়ানক রূপ অর্ধেক ঈগল আর অর্ধেক মানুষের রূপ ধারণ করে এই দুজনের ক্রোধ এতটাই বেড়ে যায় যে টানা কয়েকদিন তাদের মধ্যে ভয়ানক লড়াই চলে দেবতারা যখন দেবীর কাছে সাহায্য চায় দেবী তার ভয়ানক রূপ প্রাথানগিরা মাথার রূপ ধারণ করে দেবী তার এই ভয়ানক রূপ দেখিয়ে দেবতাদের শান্ত করে দেয় আর তখন থেকেই দেবী প্রাথান গিরা মাথাকে শয়তানের শক্তির প্রকোপ থেকে বাঁচাতে পুজো করা হয় হঠাৎই এক গ্রামে এমনই এক শৈতানিক শক্তির উদ্ভব হয় এখন দেখার বিষয় হলো এই শক্তিকে দেবী মাথা কিভাবে দমন সাল সবুজে ঘেরা ঘন এক বনের মধ্যে দিয়ে মাথায় পাগড়ি দেওয়া এক লোককে সাদা এক ঘোড়া আর দুইটা বাক্স নিয়ে নির্বিঘ্নে হাঁটতে দেখা যায় প্রশ্ন হলো লোকটা যাচ্ছে কোথায় লাল আমাবস্যার রাত আখের ক্ষেতের মাছ দিয়ে বয়স্ক এক লোক হারিকেন হাতে হাঁটতে হাঁটতে হারিকেনটা এক জায়গায় রেখে ঘরে ঢুকে মালিক নামের কাউকে ডাকে মালি তখন চুলায় রান্না করছে লোকটা এসে বসতেই মালি তাকে খেতে দেয় খাওয়ার সময় কথা বলতে গিয়ে লোকটা হঠাৎই বিষম খেলে মালি মাথায় হাত বুলিয়ে দেয় হঠাৎ বাইরে থেকে কারো ফিসফিসানির আওয়াজ মালির কানে আসতেই মালি কেমন ভাবে যেন বলে আমাকে কেউ ডাকছে বলেই ঘরের বাইরে চলে যায় লোকটা হাজার ডাকলেও মালি শোনে না লোকটার হঠাৎই মনে পড়ে আমি তো কোনো আওয়াজ শুনলাম না তাহলে আমার স্ত্রী তো কানেই শোনে না সে কিভাবে শুনলো লোকটা তাড়াতাড়ি দৌড়ে বের হয়ে মালি মাল্লিকে থাকে ঘন এই অন্ধকারে মাললিকে কোথাও দেখা যায় না বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে ঘন এই খেতে মাঝে মাঝে হাঁটতে হাঁটতে দেখে মাললি অপর দিকে ফিরে কি যেন করছে মাললি লোকটা দিকে তাকাতেই লোকটা ভয়ে চিৎকার করতে থাকে দেখা যায় মাল্লি নিজের হাত নিজে কেটেই চিবিয়ে চিবিয়ে খাচ্ছে ইয়াক লোকটা ভয়ে দৌড়ে পালায় গ্রামের অন্য পাশে জঙ্গলের মাছ দিয়ে এক লোক সাইকেলে যাচ্ছে হঠাৎ সে কারোর ফিসফিসানির আওয়াজ পায় তারপর এমন ভাবে যেন তাকায় হঠাৎই সাইকেল ফেলে একটা গাছের কাছে এসে মাথায় এত জোরে বাড়ি মারে যে মাথা গাছের মধ্যে আটকে যায় আর লোকটা সেখানেই মারা যায় গ্রামের মধ্যে বিশাল এক বটগাছের নিচে কিছু বাচ্চা খেলছে একটা মেয়ে নাপিতের পাশ থেকে দৌড়ে তার বান্ধবীর কাছে যায় নাপিত এক লোকের দাড়ি কামাতে গিয়ে দেখে তার খুর সেখানে নেই আশেপাশে খুঁজতে খুঁজতে হঠাৎ সামনে তাকাতেই দেখে বাচ্চা মেয়েটা ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে সেই খুর নিয়ে নিজেই নিজের কা কেটে পুরো কানটাই মুখের মধ্যে পুড়ে দিয়ে আর শয়তানের মতো চারি পাশে তাকাচ্ছে পরের দিন সকাল হতেই সবাই চলে আসে রাজার মহলে রাজাকে সবাই ঘটনা গতরাতে বললে রাজা বলে সমস্যা যাই হোক না কেন আমি এর সমাধান অবশ্যই খুঁজে বের করব বলেই উপরের এক রুমে আসে যেখানে এক বিভৎস দেখতে বৃদ্ধ মহিলা শুয়ে আছে রাজা মহিলাটির কাছে এসে কান পাত্তি মহিলাটা ফিস ফিসিয়ে কি যেন বলতে থাকে আর অতীতের কিছু দৃশ্যে এক জ্যোতিষী আর এক মহিলাকে দেখা যায় বৃদ্ধ মহিলাটি একটা বাক্সে দিকে ইশারা করে কিছু বলতেই রাজার চোখে ভয়ের ছাপ স্পষ্ট ফুটে ওঠে রাজা বলে আমার এই রাজ্যে যেই ভয়ানক অভিশাপ ছড়িয়ে পড়েছে সেই অভিশাপ মুক্ত করতে হলে আমার বংশের দেওয়া আমাকে পূরণ করতেই হবে বলেই সামনের বাক্স থেকে একটা ছোট বাক্স আর মাঝারি সাইজের বাক্স বের করে তারপর ছোট সেই বাক্স নিয়ে প্রজাদের সামনে এসে বলে আমার প্রজাদের জন্য মহৎ উদ্দেশ্যে নিজের জীবন উৎসর্গ করার সময় এসে গেছে সাদা ঘোড়া হাতে ছোট বাক্স আর দুইটা বাক্স ভরে নিয়ে ট্রি আর দুই ছেলেকে রেখে গভীর জঙ্গলের দিকে হাঁটতে থাকে বিছানায় থাকা সেই বয়স্ক মহিলা সাথে সাথেই মারা যায় অর্থাৎ গল্পের শুরুতে এই রাজাকেই সাদা ঘোড়া নিয়ে বনের মধ্যে হাঁটতে দেখা গিয়েছিল রাজা মনে মনে ভাবতে থাকে এই অভিশাপ দূর করার অস্ত্র যেভাবেই হোক খুঁজতে হবে এই রহস্যের সমাধান আমি বের করব। বলেই গহীন বনের মধ্যে হেঁটে যায় গল্প চলে আসে বর্তমানে গ্রামের কিছু লোক বাসের মধ্যে কিছু একটা নিয়ে হাতে মাটির কলসি নিয়ে বনের মধ্যে হাঁটছে বনের একটা জায়গায় মাটিতে গাছ ফেলে তার দুই পাশে পিলার দিয়ে তাতে হলুদ আর সিঁদুর দিয়ে রাখা গ্রামের এক লোক জিজ্ঞেস করে এটা আবার কেমন রীতি বয়স্ক লোকটা বলে আমাদের গ্রামের সংস্কৃতি অনুযায়ী গ্রামের কেউ মারা গেলে তাকে জঙ্গলে রেখে প্রকৃতিকে সঁপে দিতে হয় লোকটা সিঁদুর লেপে রাখার সেই গাছ পার হওয়ার আগে বলে ঠিক দুই মিনিট আমরা এখানে থাকতে পারবো এর থেকে বেশি থাকলেই মৃত্যু নিশ্চিত বলেই সেই সীমানা পেরিয়ে ভেতরে এসে লাশটা মাটিতে রেখে হলুদ আর সিঁদুর লাশের উপর ছিটিয়ে সোজা হেঁটে সীমানার সেই গাছকে প্রণাম করে বলে খবরদার কেউ পেছনে ফিরবে না সবাই চলে গেলেও একজন পেছনে ফিরতেই যাবে তখনই বয়স্ক লোকটা চিৎকার করলে পেছনের লোকটা ভয়ে সীমানা পার হয়ে চলে যায় সবাই চলে যেতেই বিভৎস এক হাতকে গাছের পাশে দেখা যায় আর সাথে সাথে লাশটা কেউ হ্যাচকার টান দিয়ে নিয়ে যায় সকাল হতেই মূর্তি নামের একজন বনের মাঝে তারি বানিয়ে থাকে কিছু লোক তারি টাকা না দিয়ে চলে যেতে গেলে মূর্ি বলে টাকা দিয়ে তারপর যাবে লোকটা টাকা দেওয়ার বদলে উল্টা মূর্তির স্ত্রীকে নিয়ে বাজে কথা বললে মূর্তির বন্ধু শিবা এসে সব কটাকে আচ্ছা মতো পিটুনি দেয় এদিকে রাজার সেই দুই ছেলে এখন অনেক বড় হয়ে গেছে একজন জমিদারি সামলায় আর অপরজনের কাজ গুন্ডামি করে বেড়ানো গ্রামের এক লোক সবাইকে জানায় গ্রামে যেন শয়তানি কোনো শক্তি আসতে না পারে তাই গ্রামের সীমানায় বিশেষ পূজা করা হবে তাই আজ রাতে কেউ বাসা থেকে বের হবে না এদিকে জমিদারের কাছে রাঙ্গা নামের একজন তার জমির কাগজ নিতে আসলে জমিদারের ছোট ভাই বালি রেগে জিজ্ঞেস করে কিসের কাগজে জমিদার বালিকে থামিয়ে দিয়ে বলে আগে কিছু খেয়ে নে তারপর কথা বলবো রাঙ্গার ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে জোর করে ভয়ে ভয়ে খেতে হয় খাওয়া শেষে রাঙ্গা বলে আমি সব টাকা শোধ করে দিয়েছি যদি এবার কাগজটা দিয়ে দিতেন তাহলে আমি চলে যাব জমিদার বলে টাকা তো দিয়েছি কিন্তু জমি ফ্রি দিতে আমার মন চাচ্ছে না রাঙ্গা জমিদারের পা ধরে বলে আমার বাচ্চাদের ভবিষ্যতের সম্বল এই জমি দয়া করে এমন বলবেন না বালি রেগে টলওয়ার দিয়ে দেয় এক কো সাথে সাথেই রাঙ্গা মারা যায় জমিদার বালিকে বলে যা পরিষ্কার হয়ে আয় গ্রামের মেলা যেতে হবে আর তার লোকদেরকে বলে এই লাশ গ্রামের সীমানার বাইরে ফেলে আয় জমিদার তার ভাইকে নিয়ে মেলায় আসে শিবা তখন তার ছোটবেলার ভালোবাসা পদ্মার পিছু পিছু হাঁটছে কিছুক্ষণ পর সবাই মন্দিরে আসলে জমিদার পুরোহিতকে বলে প্রতি বছরের মতো এ বছরের মন্দিরে দান বস যেন আমার বাসায় চলে আসে বালি তখন পদ্মার দিকে বাজে নজরে তাকায় আসলে এই দুইজন গ্রাম শাসনের নামে গ্রামটাকে শোষণ করছে দেখতে দেখতে রাত হয়ে যায় আর আজ সেই ভয়ানক রাত যে রাতে সবার বাসা থেকে বের হওয়া মানা সবাই যখন বাসার দরজা বন্ধ করে বসে আছে তখন দুই লোক পূজার ধুতি পরে মাথায় তিরক আর পায়ে ঘুঙুর পরে সারা গ্রামে দৌড়ে গাঁদা ফুলের পাপড়ি ছিটাচ্ছে অর্থাৎ এটাই সেই পূজা যেটা প্রতি বছর এই সময় গ্রামকে শতানি শক্তি থেকে রক্ষা করার জন্য করা হয় সকাল হতেই শিবাকে বড় একটা বাক্স হাতে বন থেকে বের হতে দেখা যায় গ্রামের বয়স্ক সেই লোকটা কেমন যেন সন্দেহ চোখে শিবাকে দেখতে থাকে এদিকে মূর্তি শিবার জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত তখনই শিবা আসলে মুঠি বলে এতক্ষণ লাগে নাকি সে কখন গেছিস পেছন থেকে মুঠির বাবা বলে যাও বাসায় গিয়ে খেয়ে নাও তোমার জন্য মাছের তরকারি রান্না করে রেখেছি শিবা আর মুঠি চলে গেলে পাশের এক লোক জিজ্ঞেস করে আপনার ছেলে না হওয়া সত্ত্বেও শিবার সাথে তো ভালো ব্যবহার কেন করেন বাবা বলে শিবার আসলে পরিবার বলতে কেউ নেই তাই আমাকেই সেদার সব মানে এদিকে বাইকে যেতে যেতে মুঠি জিজ্ঞেস করে এতগুলো বছর কেটে গেল। আদেও কি পদ্মাকে তোর মনের কথা বলবি এভাবে চলতে থাকলে দেখবি একদিন ওর বিয়ে হয়ে যাবে আর তুই শুধু A két a két ekbe. শিবা বলে আজই ওকে বলবো আর পদ্মা শুধুই আমার বাইক থামিয়ে দুজন পদ্মার আসার অপেক্ষা করতে থাকে সেই দেখে বন্ধুকে সাহস জুগিয়ে দেয় বেচারা শিবা ভয়ে বলে মেলায় অনেক লাগছিল বেশ ভাব নিয়ে বলে তা তো জানি কি বলতে ডেকেছ তাই আগে বলো শিবা বলে আসলে বহুদিন ধরে একটা কথা বলতে চাচ্ছিলাম কিন্তু ভয়ের কারণে বলতে পারিনি পদ্মা মনে মনে বলে মারামারি তো ভালোই পারো আমার সামনে আসলে শুধু ভয় পাও শিবা বলে আসলে আমি তোমাকে পছন্দ করি তুমিও কি আমাকে পদ্মা আর কোনো কথা না শুনেই দেয় হাটা যেতে যেতে চিৎকার করে বলে সে ছোটবেলা থেকে পিছনে পেছনে ঘোরো এখনো বুঝলে না বেচারা শিবা বুঝতে পারে না পদ্মা তাকে হ্যাঁ বললো নাকি না মূর্তি এসে বলে তোর দ্বারা এ জনমে কিছুই হবে না চল বাড়ি চল গোল চিহ্নের মাঝে তারার মতো একটা চিহ্ন আঁকা বড় বড় পাহাড় একটা কালো ঘোড়া একটা ছোট মূর্তি লাল টকটকে একটা চোখ একটা তলোয়ার আর পানির মধ্যে মানুষের মতো দেখতে বিভৎস এক জীব আর ছোট এক বাচ্চার মুখে রক্তের ফোটা এমনই এক ভয়ানক স্বপ্ন দেখে শিবা ভয়ে কেঁপে ঘুম থেকে উঠে যায় জঙ্গলের মাঝে একজন গর্ভবতী মহিলা তার বাচ্চা মেয়ের চিহ্নকে নিয়ে তার মায়ের বাসার দিকে যাচ্ছে হাতে খেলনা নিয়ে চিনু নামে ছোট্ট মেয়েটা ছুটতে ছুটতে বেশ অনেকটাই এগিয়ে যায় চিনুর মা মেয়েকে দেখতে না পেয়ে এদিক সেদিক খুঁজতে থাকে শেষে ক্লান্ত হয়ে একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়ায় এরপরও আবারও সামনে গুতে গেলে গ্রামের সীমানা পাহারা দেওয়ার বৃদ্ধ সে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো চিনুর মা বলে আমি মায়ের বাড়িতে যাচ্ছিলাম কিন্তু চিনু ভুলে এই রাস্তায় চলে এসেছে তার পিছু পিছু আমিও এসেছি লোকটা বলে তুমি কি জানো না জঙ্গলের এদিকে আসা মানা আর তুমি এই সীমানা পার করলেই নিশ্চিত মৃত্যু চিনুর মা বলে আমি আমার মেয়েকে নিয়েই চলে যাবো লোকটা বলে যত তাড়াতাড়ি পারো ওই জায়গা থেকে বেরিয়ে আসবে বলেই সেখান থেকে চলে যায় চিন্নুর মা উপায় না পেয়ে সীমানা পার করে জঙ্গলের সেই অভিশপ্ত জায়গায় মেখে খুঁজতে চলে যায় এক অদৃশ্য শক্তি তার সীমানার মাঝে কাউকে প্রবেশ করতে দেখেই তেরে আসে এদিকে জঙ্গলের পাহারাদার জঙ্গলের মাঝে চিন্নুকে খুঁজে পেয়ে হতবাক হয়ে বলে তুমি যদি এখানে থাকো তাহলে তোমার মা কোথায় লোকটার ভয় সত্যি হয় সেই অদৃশ্য আত্মা চিন্নুর মায়ের উপরে হামলা করেছে চিন্নুর মায়ের রক্তাত্ত পা দেখা যায় সাথে সাথেই কে যেন মহিলাটিকে হ্যাচকার টান দিয়ে নিয়ে চলে যায় বালি বাংলার পাঁচের মতো মুখ বানিয়ে বসে বসে মদ গিলছে বালির এই অবস্থা দেখে জমিদার একজনকে জিজ্ঞেস করে ওর কি হয়েছে কে জানায় বালি গাইতে করে গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার সময় এক বৃদ্ধকে তার নাতনিকে নিয়ে যেতে দেখে বালি তার সামনে গাড়ি থামিয়ে বলে তোমার ছেলে তো মারা গেছে এখন তোমার নাতনিকে বিয়ে দেবে না লোকটা বলে কিন্তু ও তো অনেক ছোট বালি শয়তানি হাসি দিয়ে বলে তাহলে ওকে আমার বাসায় কাজে পাঠিয়ে দাও ওকে দিয়ে সব কাজ করিয়ে নিব বলেই তার লোকদেরকে জোর করে মেয়েটাকে গাইতে তুলতে বলে বৃদ্ধ লোকটা নাতনিকে বাঁচানোর জন্য কাকুতি মিনতি করতে থাকে তখনই পদ্মায় সে ধাল ও বর্ষা বালির গলার কাছে ধরে রাগে গজগজ করতে করতে বলে তোমার সাহস তো কম না ওকে ছেড়ে দাও বালি নিজের প্রাণের ভয়ে তার লোকদেরকে বলে দিতে নামতেই বালি রেগে সেখান থেকে চলে যায় পদ্মা বর্ষাটা পাশের একটা শিব মূর্তির সামনে গেড়ে দেয় পুরো ঘটনা শুনে জমিদার রেগে বলে অপমান খুবই ভয়ঙ্কর একটা জিনিস যদি ক্ষমতাশালী কেউ কোনো গরিবকে অপমান করে তাহলে সে লজ্জায় আত্মহত্যা করে কিন্তু কোনো গরিব যদি ক্ষমতাবান কাউকে অপমান করে তাহলে আমাদের তাকে বুঝিয়ে দেওয়া উচিত যে আমরা ঠিক কিভাবে চাইলেই মানুষের জীবন কে নিতে পারি অপমানের ঘা শুকিয়ে যাওয়ার আগে তোমাকে ওই মেয়েটাকে ওর যোগ্য শাস্তি দিতে হবে বালি বুঝে যায় তার ভাই তাকে কি বলতে চাচ্ছে রাতে শিবা আর মূর্তি নেশা করে বাসার দিকে যাচ্ছে পথে পদ্মার বাবাকে দেখে মূর্তি বলে ওই দেখ তোর হবু শ্বশুর যাচ্ছে শিবা থেমে তাকে প্রণাম দিলে পদ্মার বাবা রাগি চোখে দুই মাতালকে দেখতে থাকে মূর্তি বলে তুই ওনাকে দেখে ভয় পাস কেন এই গ্রামে কে ওনার একারই মেয়ে আছে নাকি তুই শত একবার হ্যাঁ বল এই গ্রামে একশোটা মেয়ে তোর সাথে বিয়ে দেওয়ার জন্য খুঁজে আনবো পদ্মার বাবা রাগে ফুসতে ফুসতে বলে এখনো বয়স তিরিশ হয়নি অথচ নেশা করা শিখে গেছে বলেই সেখান থেকে চলে যায় এদিকে অনেকক্ষণ হলো পদ্মার বাবা বাসায় না আসায় পদ্মার মা তাকে বলে গরুগুলো তো এখনো ডাকছে তার মানে তোমার বাবা এখনো ফেরেনি দেখো তো কোথায় গেছে পদ্মা বাবাকে খুঁজতে বাড়ির চারপাশটা দেখতে যায় তখনই বালি তার দলবল নিয়ে পদ্মাকে ঘিরে ধরে বালি পদ্মার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে পদ্মা নিজেকে ছাড়িয়ে বালিকে সাবধান করে বলে আমাকে যেতে দাও না হলে কিন্তু ভালো হবে না বালি রেগে বলে সকালে তুমি আমার কাজে কেন বাধা দিলে আমি আজ তোমাকে ছাড়ব না বলেই পদ্মা দিকে এগিয়ে যেতে গেলে শিবা পেছন থেকে একটা দড়ি দিয়ে বালির গলা পেঁচিয়ে ধরে তারপর সেই দড়ি ধরে হ্যাচকার টান মারে বালি রেগে তার লোকদেরকে বলে এই দুজনকে একসাথে ধরো ওই ছেলেকে আজ আমি মেরেই ফেলবো বালি লোকজনের সাথে শিবার তুমুল মারামারি শুরু হয় শিবা একে একে সবাইকে মেরে আছড়ে ফেলে এমন এমনকি বালির অবস্থাও নাজেহাল করে দেয় বালি উপায় না পেয়ে সেখান থেকে পালিয়ে যায় পদ্মায় সে শিবাকে জড়িয়ে ধরে এরপর শিবা তাকে বাইকে করে বাসায় পৌঁছে দেয় এরপরই পদ্মা শিবার প্রেমে পড়ে যায় দুষ্ট মিষ্টি খুঁজুটিতে দুজন ভালোই সময় কাটায় গ্রামে কিছু লোকজন মিলে একটা মেয়েকে ধরে বেঁধে এক তান্ত্রিকের কাছে নিয়ে আসে মন্দিরের এই তান্ত্রিক মেটাকে দেখেই বুঝতে পারে মেটার উপরে কোন দুষ্টু আত্মা ভর করেছে তান্ত্রিক মন্ত্র পড়ে মেটার বাসার কাছে ইশারা করে সাথে সাথে একজন সেই ইশারা অনুযায়ী মাটি খুঁড়তেই একটা মাটির কুয়েছি দেখতে পায় যার মধ্যে একটা পুতুল রাখা বোঝাই যাচ্ছে কেউ পুতুলটা দিয়ে কাউকে কালো জাদু করার চেষ্টা করেছে তান্ত্রিক সেই পুতুলটার উপরে টাটকা রক্ত ঢেলে জগ করতে থাকে তারপর মেটার মাথায় হাত দিয়ে মন্ত্র পরে মেটার উপর ভর করা দুষ্ট আত্মাকে ভাগিয়ে দেয় সাথে সাথে এই মেটা অজ্ঞান হয়ে পড়ে যায় পরের দিন সকালে পদ্মাকে শিবার সাথে বাইকে করে আসতে দেখে মূর্তি বলে তাই তো ভাবি তুমি আমাকে ফেলে কোথায় চলে গিয়েছিলে শিবা বেশ গর্ব করে বলে পদ্মা এখন আমার মূর্তি অবাক হয়ে বলে নাও নাও চালিয়ে যাও শিবা আর পর্দা যেতেই সেখানে বালি আসে সেখানে বালি এসে মূর্তিকে জিজ্ঞেস করে তোমার বন্ধু ওই মেয়েকে নিয়ে পুরো গ্রাম ঘুরছে মূর্তি বলে ওরা একজন আরেকজনকে ভালোবাসে বালি বলে এটা বহুবার আমার হাত থেকে ফসকে গেছে এবার তো আমাকে কিছু একটা করতেই হবে মূর্তি বলে তুমি আর কি করবে এবার তুমি কিছু করলে শিবা তোমার পা কেটে হাতে ধরিয়ে দিবে বালি রাগে গজগজ করতে করতে বলে এবার ওই মেয়ে আমার হাত থেকে জীবিত ফিরতে পারবে না আমিও এর শেষ দেখেই ছাড়বো বলেই বালি সেখান থেকে চলে যায় রাতে জঙ্গলে অভিশপ্ত জায়গায় দেখা যায় সেখানে চারি পাশে আর মানুষের কাটা শরীর পড়ে আছে এদিকে জঙ্গলে সেই পাহাদার লোকটার মনে হয় খুব খারাপ কিছু হতে চলেছে শিবা মূর্তিকে বলছে যে করেই হোক কাল পদ্মার বাবার সাথে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে হবে মূর্তি জিজ্ঞেস করে তুমি কখন বিয়ে করার চিন্তা ভাবনা করছো শিবা বলে সেটা ভেবে দেখবো তখন জমিদার শিবাকে ডাকতেই শিবা দেখে জমিদার গাইতে বসা শিবা এগিয়ে আসতেই জমিদার জিজ্ঞেস করে এতদিন কোথায় ছিলে শিবা বলে কেন আমি তো গ্রামেই ছিলাম জমিদার জিজ্ঞেস করে শুধু টাকা দিয়েছ শিবা বলে খুব তাড়াতাড়ি আপনার মহল এসে দিয়ে যাব। জমিদার বলে ঠিক আছে এখন এখান থেকে যাও শিবা উকি মেরে দেখে ভেতরে একজন মেয়েও আছে জমিদার ধমক দিয়ে দুজনকে সরিয়ে দেয় পরের দিন সকালে মূর্তির বাবা আর মূর্তি শিবাকে নিয়ে পর্দার বাবার সাথে তাদের বিয়ের ব্যাপারে কথা বলতে আসে পর্দার বাবা জিজ্ঞেস করে আপনারা হঠাৎ কি কারণে এসেছেন শিবা বলে আমি আর পর্দা একে অপরকে অনেকদিন ধরে পছন্দ করি আপনি অনুমতি দিলে আমি পর্দাকে বিয়ে করতে চাই পদ্মার বাবা জিজ্ঞেস করে আমার মেয়েকে বিয়ে করলে কিভাবে খাওয়াবে শিবা বলে আমি তো কাজ করছি পদ্মার বাবা বলে মদ খাওয়ানোর কাজ করো অন্য সব বাবার সাথে বিয়ে দিতে যার বাড়ি ঘর আছে বলে আমার বন্ধু আপনার মেয়েকে রানীর মতো রাখবে পদ্মার বাবা উল্টো তাকে ধমক দিলে রেগে যায় মূর্তির বাবা তাকে থামিয়ে দিলে শিবা বলে আমার কাছে তো দুই একর চাষের জমি আছে পদ্মার বাবা বলে সেটা তো ওই জমিদারের কাছে বন্দুক দেওয়া তোমার বাবা এমন কি তুমিও সেটা ছাড়িয়ে আনতে পারো শিবা বলে আমি আমার জমি ফিরিয়ে আনলে কি আপনি আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দিবেন পদ্মার বাবা বলে আগে জমি ছাড়িয়ে আনো এরপর আমি ভেবে দেখব আজ পর্যন্ত কেউ জমিদার থেকে জমি ছাড়িয়ে আনতে পারিনি শিবা বলে আমি জমির কাগজ ছাড়িয়ে এনে আপনাকে দিব তাহলে আপনি আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিবেন পদ্মার বাবা মেয়ের দিকে তাকিয়ে বলে ঠিক আছে দিব শিবা আর মূর্তি দুজনের খুশি হয়ে সেখান থেকে চলে যায় দুজন যেতেই পদর মা বলে কাজটা কি ঠিক করলে পদ্মার বাবা বলে আজ পর্যন্ত কেউ জমিদার থেকে জমি ছাড়িয়ে আনতে পারিনি শিবাও পারবে না তোমার মেয়েকে বলো শিবাকে ভুলে যেতে সন্ধ্যায় শিবা জরুরি কাজে বাইকে করে জঙ্গলের মধ্য দিয়ে গ্রামের বাইরে যাচ্ছে তখনই গ্রামের সাধু দেখে বলে ওর মধ্যে কিছু একটা ব্যাপার তো অবশ্যই আছে এদিকে পদ্মার বাবা পদ্মার মাকে জিজ্ঞেস করে পদ্মার রাতে কিছু খেয়েছে পদ্মার মা রেগে বলে আমি ওকে অনেকবার খাওয়ার কথা বলেছি কিন্তু সে খাবে না একদম তোমার মতোই জেদি এখন তোমাদের দুজনের মাঝখানে আমি ফেসে গেছি পদ্মার বাবা বলে আমি যা করছি ওর ভালোর জন্যই করছি একটা মাতাল ছেলের সাথে আমি কিভাবে নিজের মেয়েকে বিয়ে দিব পদ্মার বাবা চিৎকার করে মেয়েকে ডাকতে থাকে কিন্তু পদ্মা তো সবার চোখে আড়ালে শিবাসে দেখা করতে গেছে পদ্মা শিবাকে বলে বাবা তখন তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে চলো আমরা এখান থেকে পালিয়ে গিয়ে বিয়ে করি শিবা বলে আমি তোমার বাবাকে কথা দিয়েছি আমি সব নিব এই কথা শুনে শিবাকে জড়িয়ে ধরে মূর্তিকে দেখে সেখান থেকে চলে যায় বাবা তার এক বন্ধু সাথে বসে আড্ডা দিচ্ছে তখন এই শিবা আর মূর্তি সেখানে আসে মূর্তির শিবার দিকে একটা মদের গ্লাসে গিয়ে দিয়ে নিজেও বসে মূর্তির বাবা শিবাকে জিজ্ঞেস করে এখন কি করবে ভাবছো মূর্তি অবাক হয়ে বলে আর কোনো উপায় আছে নাকি আমাদের এই জমিদারের কাছে গিয়ে জমির কাগজ ফিরিয়ে আনতে হবে বাবা বলে জমিদা তোমার বাপ হয় না যে তুমি গিয়ে চাইলেই দিয়ে দেবে তোমরা কবে আমার কথা শুনবে মোটে বিরক্ত হয়ে বলে কখনোই না বাবা বলে তোমাকে জন্ম দেওয়াতেই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল মোটে বাবার কথায় পাত্তা না দিয়ে শিবাকে জিজ্ঞেস করে এখন কি করবে শিবা মদ খেতে খেতে বলে আর কতদিন আমরা এভাবে থাকব যাই হয়ে যাক না কেন আমি আমার জমি ছাড়বো না সবাইকে দেখে নিব শিবা সেখান থেকে চলে যায় তার পিছু পিছু মূর্তিও যায় জঙ্গলের মাঝে যজ্ঞের চক্র যেন আগুনের মতো জ্বলছে একজনের হাত একটা মূর্তি তার চারপাশে ঘোড়া যেন টক বগিয়ে ছুটে চলছে একটা ভয়ঙ্কর চোখ যেন রাগি দেশে তাকিয়ে আছে একটা তলোয়ার একটা ভয়ঙ্কর আকৃতির জন্তু আর মানুষের কঙ্কাল ঠিক তখনই কোন একটা বাচ্চা ছেলের মুখের উপরে রক্ত এসে পড়ে এমন অদ্ভুত সব দৃশ্য স্বপ্নে দেখে শিবার ঘুম ভেঙে যায় রোজ রাতেই শিবা এই একই স্বপ্ন বারবার দেখে শিবার সাথে মূর্তি মূর্থির বাবা আর কিছু গ্রামবাসী মিলে জমিদারের বাসায় জমির কাগজ ফেরত নিতে এসেছে তাদেরকে দেখে বালি বলে আজ গ্রামের চাষা কাজ ফেলে এখানে কি করছে একজন বলে হয়তো মদ খাওয়ার টাকা ধার নিতে এসেছে সবাই টিটকারি করে হাসতে থাকে শিবা বলে আমার দাদা যে দুই একর জমি বন্ধ রেখেছিল তার কাগজ ফেরত চাইতে এসেছি জমিদার বলে আজ থেকে ঠিক তিপ্পান্ন বছর আগে তোমার দাদা টাকার বিনিময় আমার কাছে জমিটা বন্ধ রেখেছিল তোমার দাদা মারা গেলে এরপর তোমার বাবাও মারা গেল আজ তুমি এসেছো সেই জমি চাইতে আমি তোমাকেও ঠিক একই কথা বলবো তোমার আমার বাবাকে বলেছিলাম দশ বছরের সুদের টাকা ফিরিয়ে দাও আর জমির কাগজ নিয়ে যাও শিবা বলে হিসাব অনুযায়ী আপনার টাকা অনেক আগেই শোধ করে দেওয়া হয়েছে আমার দাদা আমার বাবা আর এখন আমিও সেই সুদের টাকা দিয়ে যাচ্ছি আজ আপনাকে আমার জমির কাগজ ফিরিয়ে দিতেই হবে বালি রেগে বলে তুমি একটু বেশি কথা বলছো না জমিদার তাকে থামিয়ে দিয়ে বলে আগে ওদের কিছু খেতে দাও শিবা রেগে বলে আমি রাঙ্গার মতো বোকা না যে আপনাদের দেওয়া খাবার খেয়ে মরতে বসবো বালি আর শিবা রেগে একে অপরের দিকে তেরে আসতে গেলে জমিদার আবাদা দিকে থামিয়ে শিবাকে বলে আমি তোমার কাছে প্রস্তাব রাখছি দুই একরের পরিবর্তে আমি তোমাকে জঙ্গলে চার একর জমি দিব শিবা কিছু একটা ভেবে বলে ঠিক আছে জমিদার শয়তানি হাসি হেসে তার লোকদেরকে বলে জমির কাগজ নিয়ে আসো জমিদারকে কাগজ এনে দিলে জমিদার সেই জায়গাটা শিবার নামে দেয় শিবা সেই নিয়ে সেখান থেকে চলে যায় যেতে যেতে মূর্তি শিবাকে বলে গ্রামের ফসলের জমির বদলে তুমি জঙ্গলের জমি নিলে বিয়ে যেন তুমি কি না কি করছো এসব কথা বলতে বলতেই তারা সেখান থেকে চলে যায় এদিকে শিবা যেতেই বাড়ি তার ভাইকে জিজ্ঞাসা করে ওকে মারার বদলে তুমি জমির কাগজ কেন দিয়ে দিলে জমি তার শয়তানি হাসি দিয়ে বলে আজ পর্যন্ত যে ওই জমিটা কিনতে এসেছে সেই মারা গেছে ওটা একটা অভিশপ্ত জমি সব সবসময় হাতে না মেরে বুদ্ধি মারতে হয় আমরা না মারলেও শিবা একা একাই মারা যাবে এই কথা শুনে বেশ খুশি হয়ে যায় সেই অভিশপ্ত জায়গার মধ্যে বালি দিয়ে একজন কৃষক হেঁটে যাচ্ছে হঠাৎ তার মনে হয় কে যেন তার পিছু নিচ্ছে এই ভেবেই পেছনে ঘুরে তাকাতেই সেই অভিশপ্ত আত্মা তার দিকে তেরে আসে আর সে জোরে চিৎকার করতে থাকে কিছুক্ষণ পর দেখা যায় লোকটার কাটা মাথা মাটিতে পড়ে ট করেই তার মুখের উপরে তার কলিজা এসে পড়ে কি বিভৎস দৃশ্য দেখে মনে হয় যেন কেউ সেটা ইচ্ছা করে করেছে আসলে জঙ্গলের সেই শয়তানি আত্মা লোকটার শরীরটা খাচ্ছে এক দাদা তার নাতিকে নিয়ে জঙ্গলের মাছ দিয়ে হেঁটে যাচ্ছে ছেলেটা হাঁপিয়ে বলে আমরা কেন এই রাস্তা দিয়ে যাচ্ছি আমার ভয় করছে দাদা বলে ওদের থেকে গেলে আরো দশ মাইল হাঁটতে হবে কিন্তু এই রাস্তা দিয়ে গেলে মাত্র দুই মাইল হেঁটে আমরা গ্রামে পৌঁছে যাব। ভয়কে জয় করলেই তো জীবনটা সহজ হবে আমি বরং তোমাকে একটা গল্প শোনাই এক লোভী রাজার অত্যাচার আর নির্যাতনের কারণে কয়েকটা রাজ্য একেবারে ধ্বংস হয়ে যায় অনেকে সেই প্রাণ হারায় তার মধ্যে একজন রাজা ছিল তার থেকে সমস্ত সম্পদ রাজ্য এই জঙ্গলের মাঝে লুকিয়ে রাখা এদিকে কেউ সেই ঢুকে পড়েছে আভাস পেয়েই সেই শয়তানি আত্মাটা তাদের দিকে এগিয়ে আসে বাচ্চা ছেলেটা হাঁটতে হাঁটতে একটু এগিয়ে গিয়েছিল এই সুযোগে আত্মা তার দাদাকে টেনে নিয়ে চলে যায় এদিকে পেছনে ঘুরে দাদাকে দেখতে না পেয়ে এটা এদিক ওদিক তাকিয়ে তার দাদাকে খুঁজতে থাকে তখনই কোথা থেকে যেন তার মুখের উপরে তাজা রক্ত গড়িয়ে পড়তে শুরু করে লিঙ্গা লাফ দিয়ে ঘুম থেকে উঠে বসে ভয়ে সে প্রচন্ড হবে নাকি কোনো বিপদ হতে চলেছে পরের দিন কোন সমস্যা ছাড়াই বেশ ধুমধাম করেই শিবা আর পর্দার বিয়ে হয় বিয়ের পরের দিন শিবা মূর্তির সাথে দেখা করতে গিয়ে দেখে সে খড়ের গাদায় কিছু একটা খুঁজছে শিবা বলে কিছু নেমে আসো তোমার সাথে কথা আছে মূর্তি বড় বড় চোখে তাকিয়ে বলে আগে বলো এরপর নামবো শিবা বলে জমিদার যে দুই একর জমি বদলে চার একর জমি দিয়েছে ভাবছি জমিটা দেখতে যাবো মূর্তি বলে ভালো তো তুমি যাও শিবা বলে তুমিও আমার সাথে যাবে মূর্তি হো হো করে হেসে দিলে শিবা অবাক হয়ে বলে হাসছো কেন মূর্তি বলে তুমি আমাকে ওই জঙ্গলে জমি দিতে যেতে বলছো মদের দোকান হলে যেতাম আমি মরতে তোমার সাথে জীবনও যাব না শিবা বলে ঠিক আছে তুমি যেহেতু যাবে না তাহলে আমি একাই যাচ্ছি বলেই বাইকে স্টার্ট দিলেই মূর্তি তাড়াহুড়া করে নামতে নামতে বলে আমি তো যাবো একটু মজা করছিলাম বলে নিচে নেমে শিবার বাইক পেছনে বসে মানে বন্ধু মরলে সেও মরবে এমনই এক অবস্থা এদিকে পদ্মা মন্দিরে পূজা দিয়ে বের হচ্ছিল তখনই সেই তান্ত্রিক মহিলা পদ্মাকে দেখে বলে মৃত্যুর লক্ষণ পূর্ব পশ্চিম সব দিক থেকে তোমার স্বামীর মৃত্যুর আভাস আসছে পদ্মা ভয় পেয়ে দ্রুত সেখান থেকে চলে আসে রাতে পদ্মা চিন্তিত হয়ে উঠানের চৌকিতে বসে আছে তখনই শিবা বাসায় ফেরে পদ্মা কিভাবে মন হয়ে বসে থাকতে দেখে জিজ্ঞেস করে কি হয়েছে পদ্মা বলে কাল সকালে তুমি ওই জমে দেখতে যাচ্ছ তাই না শিবা বলে আমি কাজ শেষ করে চার থেকে পাঁচ দিনের মধ্যে মধ্যেই ফিরে আসবো পদ্মা বলে ওই জঙ্গলের মধ্যে জমিত ভালো না ওটা নাকি অভিশপ্ত ওখানে যে একবার যায় সে আর ফিরে আসে না শিবা বলে এসবে কে বিশ্বাস করে আর আমার সাথে তো মূর্তিও যাচ্ছে পদ্মা শিবাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে তুমি দয়া করে ওখানে যেও না তুমি দয়া করে ওখানে যেও না আমার খুব ভয় হচ্ছে পরের দিন সকালে শিবা আর মূর্তি হারিকেন হাতে জঙ্গলের মধ্য দিয়ে সেই অভিশপ্ত জমিটা দিকে এগিয়ে যেতে থাকে মূর্তি শিবাকে বলে আমি তোমাকে অন্ধের মতো অনুসরণ করে যাচ্ছি আমি নিজেও জানি না আমি আমার লক্ষ্মীকে আর ফিরে এসে দেখতে পারবো কিনা শিবা বলে আমার উপর ভরসা রাখো এই জঙ্গলে আমরা সে ছোটবেলা থেকেই আসছি মুঠে বলে আর একবার ভেবে দেখো আমরা নিজেও জানি না ওই সীমানা পার করার পরে আমাদের সাথে কি হবে ধীরে ধীরে তারা সামনে এগিয়ে যেতে থাকে অবশেষে তারা সীমানার কাছে পৌঁছে যায় এরপর সীমানা পার করে ভেতরে ঢুকে পড়ে দুজনে ভেতরে আসতেই সেই শয়তানি আত্মা জেগে ওঠে গ্রামের মন্দিরের তান্ত্রিক ও আভাস পেয়ে যায় যে আবারও ভয়ঙ্কর কিছু হতে চলেছে এদিকে হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনতে পেয়ে মূর্তি শিবাকে জিজ্ঞেস করে ওটা কিসের শব্দ শিবা বলে চুপ চাপ সামনে গো এরপর দুইজন আবার নদী পার হয়ে সামনে এগোতে থাকে হঠাৎ গাছের নিচে কিছু কঙ্কাল দেখতে পেয়ে মূর্তি অবাক হয়ে জিজ্ঞেস করে এসব কি শিবা বলে কেউ হয়তো জঙ্গলে এসে মারা গেছে মূর্তি অবাক হয়ে বলে তাহলে আমাদের কি হবে শিবা বলে আমাদেরও একই হাল হবে মূর্তি শিবার পিছু পিছু যেতে যেতে বলে তুমি আমাকে এই জঙ্গলে মারতে নিয়ে এসেছো পদ্মার বাবা জমির কাজ শেষ করে বাসায় ফিরেছে পদ্মার মা খাবার বেড়ে দিতে গেলে পদ্মার বাবা রেগে বলে কেবলই বিয়ে তিন দিন হয়েছে আর ওই শিবা আমার মেয়েকে একা ফেলে ওই অভিশপ্ত জঙ্গলে গেছে একবার ভাবলো না নতুন বউ কিভাবে একা থাকবে আমার শুধু নিজের মেয়েকে নিয়ে চিন্তা হচ্ছে পদ্মার মা বলে তুমি তোকে শর্ত দিয়েছিলে জমির কাগজ এনে তোমার মেয়েকে বিয়ে করতে এখন সে নিজের মতো সব কাজ গুছিয়ে নিচ্ছে ওরা সুখেই আছে পদ্মার বাবা তাও চিন্তা করতে থাকে এদিকে মূর্তি আর শিবা অবশেষে জমির কাছে পৌঁছে যায় মাপ শেষে মূর্তি বলে এখন তুমি ভেবে নাও এই জমিতে কি করবে শিবা আনমনেই বলে কিছু তো করব। ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে শিবা আর মূর্তি পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখছে মূর্তি বলে এদিকটাই কেউ আসে না এখানে তুমি কি কাজ করতে চাও ঠিক তখনই আবারও সেই ভয়ঙ্কর আওয়াজটা শোনা যায় মূর্তি ভয় পেয়ে বলে চলো আমরা এখান থেকে ফিরে যাই শিবা বলে আমরা কি ফিরে যাওয়ার জন্য এত এসেছি বলেই সামনে এগোতে থাকে মূর্তিও ভয়ে ভয়ে শিবার পিছু পিছু যেতে থাকে হঠাৎ মূর্তি আর শিবা মাটিতে কিছু কঙ্কালের গুলি দেখতে পায় সেখান থেকে খুবই বিশ্রী গন্ধ আসছে তখনই সেই শয়তানি আত্ম তার বিভৎস হাত দিয়ে মূর্তিকে খাবলে ধরতেই যাবে তার আগেই শিবা সেদিকে তাকাতেই সে দ্রুত সরে পড়ে শিবার কিছুটা সন্দেহ হলেও সে মূর্তি থেকে কিছুই বলে না এরপর দুজন আরো কিছুটা সামনে গিয়ে একটা ঝর্ণার ধারে আগুন জ্বালিয়ে পাথরের উপরে বসে মূর্তি বিরক্ত হয়ে বলে আমাদের কাছে কোনো খাবারও নেই এখন তুমি কি করবে বলো শিবা বলে আমি তো পদ্মার কথা ভাবছি মূর্তি প্রচুর রেগে বলে আমি ভয় কাচ্ছি আর তুমি আছো পদ্মাকে নিয়ে রাতে শিবা আর মূর্তি একটা বড় পাথরের উপরে ঘুমিয়ে যায় শিবার সেকে বাঁচাতে জঙ্গলের মাঝে প্রাণপণে ছুটছে এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখে পদ্মার ঘুম ভেঙে যায় এদিকে মূর্তি ঘুম থেকে উঠে আশেপাশে কোথাও শিবাকে দেখতে না পেয়ে এদিক সেদিক কুতে থাকে পদ্মার হঠাৎ পেছনে শিবাকে দেখে জড়িয়ে ধরতে দেখে আসলে সব তার মনের ভুল তখনই শিবা ঝোপের আড়াল থেকে বের হয়ে মূর্তির কাছে এসে বলে চলো আমার সাথে মূর্তি রেগে বলে আমাকে না বলে তুমি কোথায় চলে গিয়েছিলে বালি প্রচুর রেগে তার ভাইকে এসে বলে তুমি বলেছিলে যে গ্রামের সীমানা পার হয়ে একবার যে যায় সে নাকি আর জীবিত ফিরবে না তাহলে আমি এখনো ওই শিবার মৃত্যুর খবর শুনিনি কেন তাহলে কি আমি গিয়ে খুন করব। জমিদার বালিকে সাবধান করে বলে ওই জঙ্গল ভয়ানক এক গোলক ধাদা একবার কেউ গেলে আর ফিরে আসতে পারে না তাই চুপ করে বসে থাকো এদিকে জঙ্গলের মধ্যে মূর্তি আর শিবা আরামে গোসল করছে হঠাৎ কিছু শব্দ শুনে তাকাতেই শিবা বলে ভয় কিছু নেই ওটা তো জঙ্গলি বিড়াল কিছুক্ষণ পরে শিবা বনের আরো গভীরে হাঁটতে হাঁটতে যেন খুঁজতে থাকে গ্রামে বসা সেই তান্ত্রিক মহিলা কিছু একটা আঁচ করে কেমন ভাবে যেন তাকায় রাতে পদ্মা কুয়ো থেকে পায়ে তুলছে হঠাৎ বালি এসে বলে এমন সুন্দরী স্ত্রী রেখে কোন বলদ বনের মধ্যে যাবে তবে তোমার চিন্তা নেই আমি তো আছি পদ্মার রেগে বালিকে চর দিতে গেলে বালি হাত ধরে বলে সাবধান এমন ভাব দেখি সেদিন তোমার স্বামী জঙ্গলের জমির কাগজ নিয়ে জঙ্গলে গেছে আমি ওকে জঙ্গল থেকে জীবিত ফিরতে দিব না আর তুমি যেন শান্তিতে থাকতে না পারো সেই ব্যবস্থা করব। পদ্মার রেগে সেখান থেকে চলে যায় জঙ্গলে সে বিভৎস দেখতে রাক্ষসটাকে দেখা যায় শিবা তখন নদীর পাশের এক পাথরে ঘুমিয়ে আছে হঠাৎই পদ্মায় এসে শিবাকে জোরে জোরে ধাক্কা দিয়ে ডেকে বলে তাড়াতাড়ি চলো সে আসছে শিবা হতবাক জিজ্ঞেস করে তুমি এখানে কিভাবে আসলে আর কে আসছে পদ্মা বলে তাতাই চলো ও আমাদেরকে মেরে ফেলবে সদ্য ঘুম থেকে ওঠা শিবা বুঝতে পারে না এখানে কি হচ্ছে পদ্মার শিবার হাত ধরে টানতে টানতে নিয়ে যায় শিবা জিজ্ঞেস করে মূর্তি কোথায় আর তুমি এখানে কিভাবে আসলে পদ্মার শিবার করা কথা জবাব না দিয়ে বলে তুমি চলো আমাদেরকেও মেরে ফেলবে কিছু দূর আসতেই শিবা দেখে সে তো একাই দৌড়াচ্ছে আশেপাশে কোথাও পদ্মা নেই বেচারা হতবাক হয়ে ভাবতে থাকে তার সাথে আসলে কি হলো তার মাথার মধ্যে নানা রকমের আওয়াজ বাঁচতে থাকে শিবা বিরক্ত হয়ে চিৎকার করতে থাকে সকাল হতেই মুঠি দেখে আশেপাশে কোথাও শিবা নেই ভয়ে লাফিয়ে ওঠে শিবা বলে ডাকতে থাকে কিছু সামনে আসে দেখে শিবা দাঁড়িয়ে কি যেন ভাবছে শিবা মূর্তি গিয়ে বলে আজ তোকে একটা গল্প বলবো তখন আমি অনেক ছোট দাদা আমাকে নিয়ে এই বনে হাঁটতে হাঁটতে বলেছিল এই দেখো তোমার মা মারা যাওয়ার আগে তোমার জন্য এই বাক্স রেখে গেছে তোমার জীবনের সবচেয়ে কঠিন সময় এই বাক্স তোমার কাজে লাগবে আর এই বাক্সে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে আসলে তুমি রাজার বংশের উত্তরাধিকারী কিছুক্ষণ পর হঠাৎই দাদা গায়েব হয়ে যায় শিবা হন্য হয়ে তার দাদাকে খুঁজতে থাকে হঠাৎ মুখের উপর পানি জাতীয় কিছু পড়তেই সেটা হাতে নিয়ে দেখে এ তো তাজা রক্ত ভয়ে উপরে দেখে দাদার কাটা ছিঁড়া লাশ এর পর থেকে শিবা প্রায় এই জঙ্গলে এসে তার মায়ের রেখে যাওয়া সেই বাক্স খুঁজতে থাকে এত বছরের খোঁজের পর ফাইনালি একদিন সেই বাক্স পেয়েও যায় আর এই জন্যই সেদিন সেই বয়স্ক লোক শিবাকে বাক্স হাতে বন থেকে বের হতে দেখে শিবা বাসায় ফিরে বাক্স খুলতেই দেখে তাতে তার মায়ের শাড়ি আর শাড়ির নিচে চামড়ার কাভারে মোড়ানো একটা বই শিবা সেই বই পড়ে জানতে পারে আঠারো সেঞ্চুরির সময় রুদ্রাগিরি নামের এক রাজ্যের রাজা ছিল মাচি রাজু মাচি রাজু ছিল একজন অহংকারী আর লোভী রাজা তার প্রজাদের ভালো মন্দ নিয়ে সে কখনোই ভাবতো না শাসনের লোভে সে তার রাজ্যের আশেপাশের সব রাজ্যই দখলে নিয়েছিল ধীরে ধীরে তার লোভ এতটাই বেড়ে গিয়েছিল যে সে তার রাজ্য থেকেও একশো মাইল দূরের রাজ্য কালিংকে দখল করতে চায় তখন কালিং রাজ্যের রাজা ছিল রানা সিমহা মাচি রাজু কালিং রাজ্যকে দখল করার জন্য কয়েকবার আক্রমণ করলেও প্রতিবারই খুব বাজেভাবে হারে কারণ রামা সিনহা ছিল বীর যোদ্ধা বারবার হারার শোক সহ্য করতে না পেরে মাচিরাজু হঠাৎই মারা যায় মাচিরাজুর মৃত্যুর পর তার উত্তরাধিকারী বাইলুদু সিংহাসনে বসে বাবার শেষ ইচ্ছা কালিং রাজ্যকে জেতার জন্য বাইলুদু তার মোদীদের সাথে ষড়যন্ত্র করতে বসে কিন্তু এবারও সে তার বাবার মতোই খুবই বাজে ভাবে হারে বাইলুদু বুঝে যায় শয়তানি শক্তির সাহায্য না নিলে সে কোনোভাবেই রানা সিংহাকে হারাতে পারবে না তাই বাইলুদু ধারকা নামের এক শয়তানি শক্তির সাহায্য নেয় অনেকগুলো শয়তানি পূজা করার পরে জন্ম নেয় আশুরা দাকসী নামের এক রাক্ষ আশুরাদাক্ষীর সাহায্যে বাইলুদু কালিং রাজ্য দিতে যায় আর কালিং রাজ্যে সব ধনরত নিয়ে আসে তার রাজ্যে তবে কেউ জানত না যে রানা সিংহা তার দুই উত্তরাধিকারী মহাকাশী বা মহাকালিং আর ছোলা কালিং আর রানীকে নিয়ে সাহায্যে পালিয়ে গিয়েছিল কয়েকদিন পরে বাইলুদুর রাজ্যে শয়তানের তরফ থেকে ভয়ানক এক অভিশাপ নেমে আসে অপরদিকে আশুরা দাক্ষী রাক্ষস মানুষ খেতে শুরু করে শয়তানের পূজারি ধারকা আর বাইলুদু আশুয়া দাক্ষীকে নিয়ন্ত্রণে আনতে পারছিল না তখনই বাইলুদুর স্ত্রী শকুন্তলা দেবী এই সমস্যা সমাধান খোঁজার জন্য সন্ন্যাসী গিরি মহারসির কাছে আসে সন্ন্যাসী রেগে শকুন্তলাকে বলে তোমার স্বামী যদি ন্যায়ের সাথে লড়াই তাহলে রাজ্যের প্রজাদের এখন তার মূল্য দিতে হতো না তোমার স্বামীর পাপের কারণে এই রাজ্য থেকে এই অভিশাপ যাবে না অনুরোধ করে বলে যত সাজা দেওয়ার দিন তবু একটা উপায় বলেন যেন প্রজারা এই অভিশাপ থেকে বাঁচতে পারে সন্ন্যাসী বলে এই সমস্যার একটাই সমাধান গ্রামে গ্রাম দেবতার মূর্তি স্থাপন তোমাকে গ্রামের সীমানায় গিয়ে হাজার দেবতার নাম জপ করতে করতে দেবী প্রাথানগিরা মাথার মূর্তি স্থাপন করতে হবে একবার মূর্তি স্থাপিত হলে পবিত্র পানি দিয়ে গোসল করে পবিত্র সুতা দিয়ে বানানো পোশাক পরে চন্দন আর ফুলের সুগন্ধি লাগিয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে এই গ্রামে আর শক্তিকে ঢুকতে দিবে না আর একবার স্থাপনা হলে বছর আর বছরের মাঝের সময় এই রাজ্যে এমন ঘটনা ঘটবে যা কেউ আগে কখনো দেখিনি এক পূর্ণ চন্দ্রের রাতে গ্রাম থেকে একশো মাইল দূরে মারি নামের এক জায়গায় পাথালা নামের এক গুহায় কালিং রাজ্য থেকে অন্যায়ভাবে যে সম্পদ হয়েছে সেই সোনা হীরা জহরত আর কালিং রাজের দেবী প্রাধানগিরা মাথার মূর্তি ফিরিয়ে দিতে হবে আর তোমার পরিবারের একজন স ইচ্ছা নিজেকে বলি দিবে তখনই এই রাজ্য অভিশাপ মুক্ত হবে শকুন্তলা বলে স্বয়ং বলি দেওয়া ছাড়া আর কোনো পথ নেই সন্ন্যাসী রেগে বলে তুমি যদি তোমার পরিবারের কাউকে হারাতে ভয় পাও তাহলে গ্রামের শত শত মানুষের প্রাণ যাবে একটা কাজেও যদি সামান্যতম ভুল হয় তাহলে দেবী অসন্তুষ্ট হয়ে যাবে আর এই রাজ্যের উপর থেকে তার আশীর্বাদ সরে যাবে আর আশুরাদাসীর রাক্ষস এই গ্রামের সবাইকে চিবিয়ে খাবে আর ঠিক এই জন্যই বারো বছর আর একশো বিশ বছরের মাঝের এক বছরের পূর্ণিমার রাতে গ্রামে সেই ভয়াবহ অভিশাপ নেমে এসেছিল আর মানুষ নিজে নিজেকে মারছিল তার মানে গল্পের প্রথমে দেখানো বয়স্ক দেখতে সেই মহিলাই ছিল শকুন্তলা দেবী যে বায়লুদুর বংশধরকে সন্ন্যাসীর কথা বলে আর বাক্সটা দেখিয়ে দেয় রাজা নিজেকে বলে দিয়েই সেই অভিশাপ থেকে গ্রামকে মুক্ত করে অর্থাৎ শিবা যে বইটা পড়ছিল সেটা সেই রাজার লেখা বই শিবা বলে রাজার বইয়ের লেখা পতনুসরণ করে আমি হাঁটতে শুরু করি ফাইনালি শিবা সেই গুহার সন্ধান পায় কালিং গ্রামের সেই দেবীর মূর্তি এই গুহার মধ্যেই কোথাও আছে মূর্তি অবাক হয়ে বলে তার মানে এই গ্রামের রাজা যে সোনা হীরা আর জহরতেনে ছিল সেটা তোমার পারিবারিক সম্পদ তার মানে তুমি কালিং রাজ্যের রাজার উত্তরাধিকারী আর তুমি সব তোমার পারিবারিক দেবীর মূর্তি খোঁজার জন্য করছো আর সেই সোনায় ভরা বাক্স কি তাহলে এখানেই আছে শিবা বলে এই কথাগুলো সত্য না মিথ্যা তা তো এই গুহাই আমাদেরকে বলে দিবে দুই বন্ধু মশাল হাতে ধীরে ধীরে গুহার মধ্যে এগোতে থাকে মূর্তি বলে তার মানে তুমি এখানে গুপ্তধন খুঁজতে এসেছো তুমি আসলে একটা মাস্টার পিস কারণ তুমি যদি এমনি এমনি জঙ্গলে আসতে তাহলে গ্রামের মানুষ তোমাকে সন্দেহ করতো এই জন্য তুমি পুরো গ্রামকে বোকা বানিয়েছো তাই না তুমি ভালো করেই জানতে গ্রামের জমিদার কখনোই তোমাকে জমি দলিল ফেরত দিবে না তাই তুমি জমিদারের ভাই বালিকে উস্কে বাধ্য করলে যেন জমিদার তারা তোমাকে এই জমি দলিল দিয়ে দেয় গুহার মধ্যে হাঁটতে হাঁটতে তারা বেশ ভিতরে চলে আসে তাদের ঠিক অপর পাশের দেওয়ালে বিভৎস দেখতে সেই রাক্ষস আশুরা দাক্ষীকে দেখা যায় যে দূর থেকে এই দুজনকেই দেখছে সিঁড়ি বেড়েছে নামতে নামতে দুই পাথরের মধ্যে থেকে বে হয়ে দুই বন্ধু গুহার আরো গভীরে চলে যায় বেশ গভীরে আসতেই বিশাল রুমের মতো কিছু একটা দেখে সেদিকে হাঁটতেই সিঁড়ি পেয়ে যায় সিঁড়িতে উপরে উঠতেই পিকট এক গন্ধে তার নাক বন্ধ করে নাই হঠাৎই শত শত বাদুর উড়ে যায় সব বাদুর চলে গেলে মূর্তি অধর হয়ে জিজ্ঞেস করে তুই কি নিশ্চিত যে এখানে আদৌ কোনো গুপ্তধন আছে কিনা சிவா মূর্তিকে পাত্তা না দিয়ে বলে সামনে হাঁট আর একটু এগোতেই দেখে বিশাল বড় এক রুমের মতো আর উপর থেকে বাইরের আলো আসছে মাঝে এক বড় পাথরের উপরে একটা কঙ্কাল তার সামনেই পাথরের উপরে কিছু বাক্স রাখা তার মানে এটাই সেই রাজার কঙ্কাল মূর্তি বলে বাহ তোর আন্দাজি ঠিক হলো আমরা গুপ্তধন পেয়ে গেছি পেছন থেকে হঠাৎ হাততালির শব্দ শুনে পিছনে তাকাতেই দেখে বালি তার সাথে কিছু লোক নিয়ে এসেছে বালি বলে আমার ভাই বলেছিল এখানে কেউ আসলেই নাকি সে মারা যাবে তাই আমি অপেক্ষা করছিলাম কিন্তু তোর মৃত্যুর খবর না পেয়ে আমি নিজে তোকে মারতে আসলাম শিবা বলে এখানে আসলে নিশ্চিত মৃত্যু জানার পরও আমি এসেছি গ্রামেই তুই আমার কিছু করতে পারিসনি তাহলে এখানে কি করবি বলেই বালির দিকে তেরে যায় বালি বালিও আসে শুরু হয় তুমুল মারামারি বালির লোকেরা আটকাতে আসলে তারাও উল্টো মার খেয়ে যায় সবাই যখন মারামারিতে ব্যস্ত হঠাৎ তখনই বিভৎস এক হুঙ্কারে পুরো গুহা কেঁপে ওঠে সবাই ভয়ে সেই দিকে তাকিয়ে থাকে বিভৎস হুঙ্কার আর ফিসফিসানির আওয়াজ পেয়ে বালির এক লোক বেশ সাহস নিয়ে সেইতে উঠে গেলেই কেউ তাকে বিভৎস মেরে রক্তাক্ত করে নিচে ফেলে তারপরে রক্তমাখা পা আর হাত এগিয়ে বিভৎস দেখতে এক রাক্ষস যার নাম আশুরা দাক্ষী যা চো রক্তের মতো লাল চোখের মনি আর জিব্বা সাপের মতো এটাই সেই আশুরা দাক্ষী যাকে শয়তানি পূজা করে বানানো হয়েছিল আশুরা দাকসী এসেই বালির উপরে ঝাঁপিয়ে পড়ে সাথে সাথেই ধাল ও নখ দিয়ে বালির পেট চিরে নারী ভুড়ি বের করে আস্ত গিলে ফেলে হঠাৎ মোট থেকে হাতের কাছে পেয়ে চেপে ধরতেই শিবা একটা লাঠি নিয়ে আশুরাকে বাড়ি মারে মোট থেকে ছেড়ে দিতেই শিবা মোট থেকে নিয়ে পালিয়ে যায় আশুরা প্রচুর রেগে পেছনে তাকাতেই দেখে একজন ভয়ে লুকিয়ে আছে আশুরা তার কাছে এসেই তাকে মুহূর্তের মধ্যেই ছিন্নভিন্ন করে খেয়ে ফেলে বাকিরা লুকাতে গেলেও আশুরা এক এক করে সবাইকে শেষ করে দেয় শিবা দূরে পালাতে গেলে আশুরা এসে তাকে ধরে মাটিতে চেলে ফেলে দেয় সাথে সাথেই গ্রামের সেই তান্ত্রিক মহিলা ঘুম থেকে উঠে বড় বড় করে মন্দিরের দিয়ে দিকে তাকায় তারপর হাতের পান পাতায় কয়েকবার ঘষা দিতে দেখে গুহায় আশুরা তখন শিবাকে তারা করছে তান্ত্রিক তাঁতের একটা ঝেনু গুঠিয়ে দেখতেই তার চোখ লাল হয়ে যায় আর সেই ঝিনুকটাকে মন্দিরের দিকে ছুড়ে মারে শিবা দৌড়ে গুপ্তধন রাখা পাথরের সামনে এসে একটা ধাল ও তলোয়ার তুলে আশুরার দিকে আসে আসলে এটা আগেই অবধারিত ছিল যে শুল্ক জন্ম নেওয়া কালিং মাথা দেবীর আশীর্বাদে আশুরা নামের এই রাক্ষসকে শেষ করতে পারবে শিবা চিৎকার করে মূর থেকে রাক্ষসের সামনে যেতে বলে আর এদিকে সারা জগৎ কাঁপিয়ে দেবী আগুনের গোলা পাঠায় শিবার তলোয়ারের এক কোপে আর সেই আগুনে আশুরা জোলে ছাই হয়ে যায় দুই বন্ধু দৌড়ে সিন্ধুকের কাছে আসলে শিবা ছোট বাক্স খুলতেই দেবী প্রথম তাদের সেই পারিবারিক মূর্তি বের হয়ে আসে সাথে সাথে এই মূর্তিটা জ্বলে ওঠে মূর্তি তো খুশিতে সব সোনা গয়না গলায় ঝুলিয়ে নাচতে থাকে একজন এক বাক্স মাথায় নেয় আর একজন বড় বাক্স দই দিয়ে টানতে টানতে নিয়ে গুহা থেকে বের হয় এরপর এদের আর পাইকি বিলাস বহুল গাড়িতে চড়ে সোনা গহনায় মুড়ে ঘুরতে থাকে মূর্তির বাবা জিজ্ঞেস করে এবার তো অন্তত বলো তোমরা ওই অভিশপ্ত জঙ্গল থেকে বেঁচে ফিরলে কিভাবে আসলে মন্দিরের সেই টান তান্ত্রিক পদ্মাকে রক্ষা কবচ দিয়েছিল পদ্মা সেই কবচ শিবার হাতে বেঁধে দেয় আর শিবা আরেকটা একটা কবজ এনে মূর্তির হাতে বেঁধে দেয় ব্যাস এই কবজের জন্যই রাক্ষস তাদের কোন ক্ষতি করতে পারেনি গল্প চলে আসে বেশ কয়েক বছর পর পূর্ণিমার রাতে যখন সজনের শক্তির প্রকোপ তখন গ্রামের ঘুমন্ত এক লোকের মধ্যে হঠাৎই সাদা এক ধোয়া ঢুকে যায় লোকটা অস্থির হয়ে ছটফট করতে থাকে মন্দিরের সেই তান্ত্রিক এসে লোকটার মাথায় হাত দিতেই সাদা সেই ধোয়া আবারও বের হয়ে চলে যায় চাঁদের রং লাল হতেই জং ঙ্গলের সেই গুহায় জন্ম হয় আরো ভয়ঙ্কর এক রাক্ষসের সাথে সাথে দেবীর ধ্যানও ভেঙে যায় তাহলে কি শিবা আবারও এই গুহায় রাক্ষসকে মারতে ফিরে আসবে আজ তাহলে এখানে চলে যাচ্ছি শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে ফিরে আসা পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিয়ার শপের সাথেই থাকুন পাশে থাকা বেল ক্লিক করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে